বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর তা পর্যালোচনা করে দেখবে আইন মন্ত্রণালয়। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। আবেদন করতে হবে ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেতে পারে। এবং এই এই যে উনি কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরেও যে উনি আজকে ওনার দণ্ডাদেশ স্থগিত রেখে আজকে যে উনি মুক্ত এবং ভালো চিকিৎসা এবার কেয়ার হাসপাতালে পাচ্ছেন, সেটাও কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতা এবং মহানুভবতা। সেই ক্ষেত্রে তারা যে তারা আবেদন করার পরে সেটা দেখা যাবে। আমি এখন আমি ভঙ্গ করেন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে।